নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে আজকে আমি আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের জন্য যে এক্সামটি হয়েছে সেই এক্সামের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন আমি আজকে পেপার ওয়ান বাংলা কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখুন কোশ্চেনটি এখানে রয়েছে প্রথমে রয়েছে করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাবার একমাত্র উপায় পরিচ্ছন্নতায় সতর্কতা অবলম্বন টিভি কি বাংলা সংস্কৃতিকে বিপথে ঠেলে দিচ্ছে এর মধ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা খসড়া প্রতিবেদন রচনা করতে বলেছে তারপরে রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ তারপর রয়েছে ভাবার্থ রচনা করুন তারপর রয়েছে একটি চলিত ভাষায় পরিবর্তন করুন সাধু ভাষায় রয়েছে এটাকে চলিত ভাষায় পরিবর্তন করতে বলেছেন তারপর রয়েছে সাধু ভাষায় পরিবর্তন করতে বলেছে মানে চলিত ভাষায় রয়েছে সাধু ভাষায় পরিবর্তন করতে বলেছে তারপর রয়েছে শুদ্ধ বানানটি লিখুন মানে দুটো করে বানান দেওয়া আছে এর মধ্যে যেটা শুদ্ধ ঠিক সঠিক সেটা লিখতে বলছে তারপর রয়েছে ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুন এক কথায় প্রকাশ করুন তারপরে রয়েছে সার্থক বাক্যে প্রয়োগ করুন আমি শুদ্ধ বানানটি কি কি সেগুলো একটু দেখে দিই ভৌগোলিক ভয়ৌকার গ লয়সী ক একটা আছে ভৌগোলিক আর একটাও রয়েছে ভয়ৌকার গৌকার লয়সী ক এখানে সঠিক বানানটি হল ভয়ৌকার গয়ৌকার লয়সী ক ভৌগোলিক তারপর রয়েছে গীতাঞ্জলি এবার গীতাঞ্জলির সঠিক বানানটি হলো গয়ে দীর্ঘই তয়াকার ইংয়ে তর্গী লয় হসি গীতাঞ্জলি তারপরে রয়েছে সম্মান সম্মানের কোন বানানটি ঠিক দন্ত স ময়ে ময়ে আকার দন্তন্য সম্মান এই বানানটি ঠিক তারপর রয়েছে আয়ত্ত আয়ত্তের কোন বানানটি ঠিক আ তয়ে তয়ে ব নয় এইটা এই বানানটি ঠিক নয় আয়ত্ত বানান কি তয়ে এই বানানটি হলো আয়ত্ত এই বানানটি ঠিক তয়ে বয়ে হবে না এরপরে রয়েছে সদ্যজাত সদ্যজাতর বানানটা কি হবে স দয়জ ফলা ওকার বর্গীয় জয়া আকার তদ্য জাত তারপর রয়েছে ব্যাস সহ সমাসের নাম লিখুন প্রথমে রয়েছে দম্পতি এই সমাসটা হলো জায়া ও পতি দ্বন্দ্ব সমাস দম্পতি জায়া ও পতি দম্পতি দ্বন্দ্ব সমাস তারপর রয়েছে ছেলে ভোলানো ছেলেকে ভোলানো এটা রয়েছে হবে ছেলেকে ভোলানো এটা হবে কর্ম তৎপুরুষ সমাস তারপরে রয়েছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেবটা কি হবে যিনি ডাক্তার তিনি সাহেব এটা হবে সমাস যিনি ডাক্তার তিনি সাহেব সাহেব কর্মধারয় সমাস তারপর হচ্ছে নদী সমাস নির্ণয় করতে বলেছে নদী মাতৃক সমাস হবে নদী মাতা যার এটা হবে বহুব্রীহী সমাস নদী মাতা যার নদী মাতৃক বহুব্রীহী সমাস তারপর রয়েছে পাঁচ ফোরন পাঁচ ফোরনটা এটা দ্বিগু সমাস হয়ে যাবে পাঁচ ফোরনের সমাহার দ্বিগু সমাস এরপরে রয়েছে এক কথায় প্রকাশ দুইবার জন্ম যাহার দুইবার জন্ম যাহার এটা বলেছে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে দুইবার জন্ম যাহার মানে দুইবার জন্ম যা তাকে দ্বিজ বলে সংস্কৃতে দ্বিজো বলে এই শব্দটি আছে দ্বিজো বলতে হচ্ছে দুবার জন্ম কিন্তু একটা মানুষের প্র্যাকটিক্যালি সেই দুবার জন্মগ্রহণ হয় না কিন্তু এখানে কোনো ব্যক্তির কোনো বিশেষ জ্ঞান লাভপূর্বক বা তার আত্মিক বা আধ্যাত্মিক উন্নতি সাধিত হলে তখন তাকে বলা হয় নব জন্ম গ্রহণ করেছে এজন্য দুবার জন্মকে বলা হয় দ্বিজো রয়েছে বাঘের চামড়া বাঘের চামড়াকে এক কথায় কি বলা হয় বাঘের চামড়াকে বলা হয় কীর্তি এরপরে রয়েছে চৈত্র মাসের ফসল চৈত্র মাসের ফসলকে এক কথায় কি বলে চৈত্র মাসের ফসলকে বলা হয় চৈতালি এক কথায় চৈত্র মাসের ফসলকে চৈতালি বলা হয় তারপরে রয়েছে ভৃগুর পুত্র ভৃগুর পুত্রকে বলা হয় ভার্গব ভৃগুর পুত্রকে বলা হয় ভার্গব এরপরে রয়েছে পরিব্রাজকের ভিক্ষা পরিব্রাজকের ভিক্ষাকে এক কথায় মাধু বলা হয় এই ছিল এক কথায় প্রকাশ আর সমাস আর শুদ্ধ বানান নিয়ে আলোচনা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর নমস্কার আজকের মতো এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন